1971-এর 3রা মার্চে উত্তাল ছিল রাজশাহী। মিছিল, সভা সমাবেশ করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। এদিন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় এক কিশোর। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 1971-এর 3রা মার্চে ঢাকায় জাতীয় অধিবেশন স্থগিতের খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মিছিল, সভা সমাবেশ করে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। তখন সবাই মাঠে নেমে গেছে, মাঠে নেমে তারা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। 25শে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর ক্যাম্পাস ছাড়তে থাকেন কেউ কেউ, আবার অনেকেই ক্যাম্পাসে মিছিল মিটিং ছাড়াও যোগ দেন ভুবনমোহন পার্কের প্রতিবাদ সমাবেশে। চিন্তা করা যায় না লোকজনের যে প্রতিক্রিয়া, খুব বিক্ষুব্ধ জনতা, তখন দলে দলে মিছিল, সেই সন্ধে হয়ে গেল, তারপরেও সন্ধ্যের পরেও তারা মিছিল করছে। 11 কি 12 মার্চ আমাদের জাতীয় অন্যতম নেতা শহীদ AHM কামারুজ্জামান হেনাভাই ভুবনমোহন পার্কে একটি ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তিনি উচ্চারণ করেন। সে সময় প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, তিনি জানান 3রা মার্চ বিকেলে ভুবনমোহন পার্কে জড়ো হয়ে মিছিল করে ছাত্র জনতা। মিছিলটি গণকপাড়া মোড়ে পৌঁছালে পুলিশের গুলিতে নিহত হয় এক কিশোর, আহত হয় 8 জন। একজন নাম না জানা আহত কিশোর, সে আহত অবস্থায় রূপালী ব্যাংকের পাশের গলিতে এসে এই দেয়ালে তার নিজের রক্ত দিয়ে লিখেছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন কর। তার মৃতদেহ আমরা এখানে পাই। এসব সূর্য সন্তানদের আত্মত্যাগের কারণেই আজকের বাংলাদেশ আর লাল সবুজ পতাকা। পুষ্পিকা নাজনীন, 21শে টেলিভিশন।